अच्छा से स्कूल चले गए। ওয়েল ফ্রেন্ডস, আজকেও চলে এসেছি সেই অনুষ্ঠানে যেখানে হৃদয় প্রবল জোরে হ্যাঁ শুধু তোমার সাথেই কথা বলে। আর আজকে একটু বেশ সেই গানটা মনে পড়ে যাচ্ছে, বসন্ত এসে গেছে। এই গানটা শুনেই মহা ফ্যাতারু এবং গ্রেট কবি WW ঘটঘট বলছে বসন্ত এসছে, ঠিক কথা, কিন্তু বসন্ত এখন ভেসে গেছে। বলছে কেন বসন্ত ভেসেছে? বলছে গুঁড়ো মার্কেটে এখন সব চলে এসছে। বলছে কী এসছে? বলছে সেরা বাবা চলে এসছে, সেরা সাপ চলে এসছে। সেই সিরিয়ালে সেরা বাবা, তিনি এর আগে ঘর কেন সংসার সিরিয়ালে বুঝতে পারেননি, 60 বছরের বাবা বুঝতে পারেননি তার ছেলের আসল বউকে, এবং সেটা না বুঝতে পেরে তিনি কিন্তু বারবার দেয়ালে মাথা ঠুকেছেন। তিনি দেখেছেন, তিনি বুঝতে পারছেন না পৌলমীর সাথে আমার ছেলে সেদিন বিয়ে হলো, আজকে আবার অন্য কেউ চলে এলো, আজকে আবার তনুশ্রী চলে এলো, তারপরের দিন আর দেখা গেল হঠাৎ করে কেউ কেস করে দিয়ে বা একটা মেয়ে বলছে যে আমি আসলে অনন্যা, আমি আসলে অর্ঘর বউ। এই কেসটাকে উনি বুঝতে পারছিলেন না। তা উনি সিরিয়াল সোনার সংসারে সিরিয়ালের বাবা হিসেবে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছিলেন। আজকে তিনি রূপোর নেকলেস সিরিয়ালেও শ্রেষ্ঠ বাবা হিসেবেও সেই একই অভিনয় করে শ্রেষ্ঠ বাবার উপর শিরোপাটা পাচ্ছেন। এবং শুধু সিরিয়ালে শ্রেষ্ঠ বাবা এসে যাওয়া নয়, আরেকটা বিষয় এসেছে, সেটা হচ্ছে গুরুদেব উঠেই মঞ্চে বলছে আপনারা কি শুনতে চান আমি জানি, আমি কোনো ঢেড়া সাপ হেলে সাপ নই, আমি হচ্ছে জাত গোকর, সাক করে ছবল দেব এক ছবলের ছবি। ভাবুন, অসংখ্য মানুষ একজনের বক্তব্য শুনতে গেছেন, আমার কারুর প্রতি এটা মজা করে বলছে WW ঘটঘট যে অসংখ্য যে মানুষগুলো গুরু বলে তোমার বক্তব্য শুনতে গেলে তুমি তাদেরই বলছো যে তুমি এমন এক ছবল মারবে যে তারা ছবি হয়ে যাবে। তাহলে সিরিয়ালের বাবা থেকে জাত গোখরো সব যখন এসে গেছে তখন WW ঘটঘটের পুরো মন আনন্দে ভরে গেছে। তাই জন্য WW ঘটঘট বলছে আপনাদের জন্য একটা নিবেদন রেখেছি, একটা দারুণ কবিতা এক পিস। WW ঘটঘট বলছে বসন্ত নিয়ে লেখা কবিতা লিখেছি আমি। তিনি বলছেন বসন্ত এসে গেছে, আমার প্রেমিকা সিরিয়ালে গেছে, আলুকাবলিওলা ভেসেছে কিন্তু শেষমেশ হেসেছে। আর এটাই হলো সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বলে আমার মনে হয়, যে বহুবার আমরা মার খেয়েছি, মন্যন্তরে মরি না আমরা, মরা নিয়ে ঘর, মারি নিয়ে ঘর করি, অর্থাৎ মার খেতে খেতেও আমরা কিন্তু হেরে যাই না। এই না হেরে যাওয়ার কসমটাই বোধহয় আজকের বসন্তের সবচেয়ে বড় জায়গা। আর এই না হেরে যাওয়ার কসমটার দিকে যত তাকাচ্ছি, কোনো ব্যক্তি বিশেষের ব্যাপার নয়, তত দেখছি সত্যি তো গত 10 বছর জুড়ে ভয়ঙ্করভাবে কেউটে সাপের ছবলি তো আমরা, গোখরো সাপের ছবলি তো আমরা খাচ্ছি। ভারতীয় অর্থনীতি গত 10 বছরে একটা শুকনো পাথর হয়ে গেছে এবং বিশ্ব অর্থনীতিও গত 10 বছরে ভয়ঙ্কর একটা জায়গায় চলে গেছে। তাই জন্যে ফোর্বস ম্যাগাজিন, ইংল্যান্ডের বিখ্যাত ফোর্বস ম্যাগাজিন বলছে 2010 থেকে 2019 সাল অবধি, অর্থাৎ লকডাউনের আগে অবধি বিশ্বজুড়ে যত গণ আন্দোলন হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এত অনগত গণ আন্দোলন পৃথিবীর ইতিহাসে ঘটেনি। মানে যে সময় আমার নাম তোমার নাম ভিয়েতনাম বলে ছেলেরা রাস্তায় নামত, যে সময় 70 দশক নিয়ে উত্তাল আন্দোলন হতো, সেই সময়ের চেয়েও 2010 থেকে 19 সাল অবধি বিরাট বিরাট আন্দোলন হয়েছে। এই আন্দোলনগুলো যত হয়েছে তত কিন্তু একটা জায়গা আমাদের ভেতরে এসছে, সেটা হলো নতুন করে আবিষ্কার করা। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ, এই যে এই হারিয়ে তোমাকে হারানোর পরও আমি যে তোমায় নতুন করে আবিষ্কার করতে পারি, এইটাই কিন্তু জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা বলে আমার মনে হয় এই বসন্তময় জায়গায়। আর এই হার এই আবিষ্কারের গল্প যখন করছি তখন আমার দুটো গল্প একসাথে আমার মাথার মধ্যে হই হই করে আসছে, যে জীবনকে কীভাবে আবিষ্কার করা যায়, নতুনকে কীভাবে আবিষ্কার করা যায়। এই গল্পটা যখন আসছে তখন দুটো গল্প একসাথে আসছে। আমার প্রিয় যদি চিত্র পরিচালকের কথা কেউ বলেন কখনো কেউ, তাহলে আমি বলবো সেটা ঋত্বিক কুমার ঘটক তো অবশ্যই একদিকে আছেন, আরেকজন আছেন, তিনি হচ্ছেন মালেগাঁওয়ের সেই হাকিম ভাই। তিনি এখন হাকিমের মানে হাকিমগিরি করেন, তার একটা ছোট্ট দোকান আছে মালেগাঁও নামক মহারাষ্ট্রের একটা অঞ্চল, যে অঞ্চলটা অধুনা সিনেমার জন্য এখন বিখ্যাত হয়েছে। সেখানে প্রচুর ইন্ডিপেন্ডেন্ট লোকজন ছবি করে, ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ডাইরেক্টর ছবি করে, একসময় কাপড় শিল্পের সঙ্গে সেটা জড়িত ছিল, অনেক হ্যান্ডলুম সেখানে ছিল, আজও আছে। তা মালেগাঁওয়ের সেই হাকিম ভাই তার বাড়িতে যখন যাওয়া হয়েছে, তাকে বলা হয় মালেগাঁওয়ের ছবির গুরুদেব,
সেই গুরুদেব কিন্তু প্রথমেই বলছে না আমি খেরুসকে উঠে, হ্যাঁ জাত গোখরো, এইসব কথা তিনি বলছেন না। তিনি পরিষ্কার বলছেন, দেখো ধর্মেন্দ্রকে দেখে আমার না মনে হলো যে ওরা ছবি করতে পারে, আমিও ছবি করতে পারবো না। তা কোনো একবার আমি মুম্বাইতে গেলাম, কিন্তু মুম্বাইতে গিয়ে ওইখানে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর মাইরেক্টর হওয়ার যে চক্কর ছিল, কোনোভাবেই সেই চক্করে আর আমার ভালো লাগলো না। ফলে আমি নিজেই মনে করলাম যে আমার চারপাশে যা যন্ত্রপাতি আছে সেই দিয়ে আমি একটা ছবি তৈরি করে ফেলবো। এবং মালেগাঁওয়ের হাকিম ভাই তার উপরে একটা অসাধারণ ছবি বানিয়েছিলেন, যে ছবিটা আজকে আর খুঁজে পাওয়া যায় না, তার পোস্টারটাও তার বাড়িতে নেই। হাকিম ভাইয়ের বয়স প্রায় 70 পেরিয়ে গেছে যে সময় তিনি সেই ইন্টারভিউটা দিচ্ছিলেন। মালেগাঁওকা সুপারম্যান একটা অসাধারণ ডকুমেন্টারি ভারতবর্ষের ইতিহাসে, এবং সেখানে দেখাচ্ছে মালেগাঁওয়ের একদম সাধারণ লোকজন তারা কিন্তু ছবি করছেন, যাদের ছবি সম্পর্কে সেই অর্থে কোনো প্রথাগত শিক্ষা নেই, একটা ক্যামেরা হাতে নিয়ে তারা কিন্তু ছবি করছেন, মালেগাঁওয়ের সোলের মতো ছবি তৈরি হচ্ছে। অনেকদিন আগে আমরা জুগা ভেটতাবের সিনেমা দেখেছিলাম, ম্যান উইথ মুভি ক্যামেরা, সেখানে আমরা দেখেছিলাম একটা দেশ কীভাবে বদলায়। একটা সময় যে মহিলাদের আমরা দেখছি সেলাই কলের সামনে রোবটের মতো কাজ করে যাচ্ছে, ওখানে বিপ্লব দেখানোর দরকার হয়নি জুগা ভেটতাবকে। রুশ বিপ্লবের পরে আমরা কি দেখছি যে সেই মেয়েরাই হাতে নেল পালিশ পড়ছে, তারাই কিন্তু সমুদ্রের তীরে দৌড়চ্ছে, তারাই কিন্তু ভলিবল খেলছে। এই একটা অদ্ভুত জায়গা। এবং জুগা ভেটতাব যে ম্যান উইথ মুভি ক্যামেরাটা করেছিলেন একদম আজকের ডকুমেন্টারি স্টাইলে, মালেগাঁওয়ের ছবির মধ্যেও কিন্তু সেই ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিংয়ের স্টাইলটা রয়েছে। ছোট্ট একটা হ্যান্ডিক্যাম, সেটা নিয়েই তৈরি হয়ে যাচ্ছে মালেগাঁওকার সোলের মতো ছবি। এবং সেখানে জয় বিরুকে দেখলে আপনি পাগল হয়ে যাবেন, আরও পাগল হয়ে যাবেন মালেগাঁওকে গজনীকে দেখলে, গজনীর সব কথা মনে থাকে। আমাদের মানে মূল সিনেমার যে হিন্দি মেন স্ট্রিম সিনেমার গজনীর যেমন কি শর্ট মেমোরি ফল টল হয়েছিল, ওরকম গজনীর হয় না, গজনীর সব কথা মনে থাকে। শুধু এই কথা মনে থাকে না কোন দোকান থেকে সে কত টাকা ধার খেয়েছিল। তাহলে দেখুন একদম বাস্তব জীবনের গল্পগুলো তারা উঠে আসছে, অর্থাৎ ওই জাত গোখ্র সাপের অর্থনীতির বিরুদ্ধেই কিন্তু যে আমাদের জীবনের গল্পগুলো তারা বলছে। মালেগাঁওয়ের সোলের জয় বিরুকে দেখলে আপনার হাসি পেতে পারে, কেননা সে আপনার পাশের বাড়ির লোক। অমিতাভ বচ্চনের মতো দেখতে কটা মানুষ আপনার পাশের বাড়িতে থাকে, সালমান খানের মতো দেখতে, সালমান খানকে আমরা টিভিতে যেরকম দেখি সিনেমায় যেরকম দেখি আদৌ কি তাকে সেরকম দেখতে? তাহলে এই রূপলী রেখার অদ্ভুত চমক ধমকের বাইরেও যারা অসাধারণ সুন্দর জীবন রয়েছে সেই জীবনটাকে বারবার বারবার মালেগাঁও সেলিব্রেট করে চলে। আর এখানেই বোধ হয় হাকিম ভাইদের সৌন্দর্য, যে একটা সিনেমা একটা কবিতা লেখা যে একটা অদ্ভুত সুন্দরের কাজ, একটা অদ্ভুত সহজতা তার মধ্যে আছে, তার জন্য এত তামঝামের দরকার নেই, সেটা ভেতর থেকে উঠে আসে। এই ভেতর থেকে উঠে আসার সেলিব্রেশন মালেগাঁও দেখায়। অনেকদিন আগে জালুক গোদের বলেছিলেন, তোমার কাছে টাকা থাকলে তুমি একটা এক ধরনের ছবি বানাবে, আমার কাছে টাকা নেই আমি আরেক ধরনের ছবি বানাবো, আমার কাছে টাকা যখন থাকে না তখন আমি যে ছবি বানাই, সেই ছবির একটা রূপ হলো মালেগাঁওকে সুপারম্যানের মতো ছবি, মালেগাঁওয়ের সেই হাকিম ভাই। অথচ দেখুন আমাদের চারপাশে এত ন্যারেটিভ নিয়ে কথা হয়, মালেগাঁওকে সুপারম্যান ছবিটা নিয়েও কথা হয়, কিন্তু মালেগাঁওয়ের সেই হাকিম ভাইদের কথাগুলো আসে না, যারা একটা হ্যান্ডিক্যাম নিয়ে ভয়ঙ্কর রকম একটা ছবি বানায়। এবং যে ছবি দেখলে, যে ছবির মধ্যে আপনারা যে ইন্টালেকচুয়ালিটি বলেন সেই সব ব্যাপার নেই, যে ছবির মধ্যে তারা কিন্তু একটা অদ্ভুত ডিকনস্ট্রাকশন করে, যে ছবি দেখে মজা আসে, যে ছবি দেখে জীবনকে আবিষ্কার করা যায়। তাই জন্য দেখা যায় যে হলিউডকে তারা একভাবে রিমেক করে, হলিউডের সুপারম্যান এখানে কিন্তু খৈনি খায়, এখানে সে গুটকা খায়। হলিউডের সুপারম্যান সেখানে গুটকা খায়, এবং সুপারম্যানকে দেখে পাড়ার ভদ্রমহিলা তাড়া করে, পাড়ার ভদ্রমহিলা কাপড় কাচতে কাচতে সুপারম্যানকে বলে আমারটা কাপড়টা কেচে দাও। মালেগাঁওকে সুপারম্যান একটা অসাধারণ ছবি। ফলে আমরা আশা রাখবো এই ছবিগুলো আমরা দেখব, এবং এই ছবিগুলো দেখার সঙ্গে সঙ্গে আমরা একটা আরেকটা জিনিসও বোঝার চেষ্টা করব, সেটা হলো যে এই যে বসন্তের আজ উৎসব হচ্ছে, এই ভয়ঙ্কর কোভিডময় পরিস্থিতি থেকে আমরা একটু বেরিয়েছি, যদিও পৃথিবী জুড়ে আবার লকডাউনের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, সেই রকম একটা সময় রঙের যখন একটা উৎসব আসছে, সেই উৎসবের ভেতরে আমরা কি কোনো জানলা খুঁজে পাচ্ছি? কেননা জীবনের জানলা খুঁজে পাওয়াটা খুব জরুরি। আপনাকে যদি সবসময় একটা অবরুদ্ধ ঘরে রেখে দেওয়া হয়, তাহলে যদি সবচেয়ে ভালো মন্ডা মিঠাই প্রতিদিনও যদি আপনি বিরিয়ানি খান, আপনি ছ মাসের বেশি লাস্টিং করবেন না। ভাবুন তো একটা অবরুদ্ধ ঘরে আপনি আছেন, আপনাকে প্রতি সময় আমি বিরিয়ানি দারুণ দারুণ খাবার দিয়ে যাচ্ছি, আপনি কি সেই লাইফটা চাইবেন? কখনোই চাইবেন না। ফলে আজকে এই অবরোধের সংস্কৃতির বিরুদ্ধে কিন্তু এই উৎসবগুলোকে তার মতো করে আমাদের ভাষাময় করে তুলতে হবে। আমার তাই জন্যে এই সেই দাদার কীর্তি ছবির ওই জায়গাটা খুব ভালো লাগতো, যে উৎসব হোলি যখন হচ্ছে সবাই আবির নিয়ে বেরিয়ে পড়েছে, একটা পাড়ার সাথে একটা পাড়া, একটা গ্রামের সাথে একটা গ্রামের সম্পর্ক তৈরি হচ্ছে।
আমার এক জুনিয়র কালকেই বলছে যে আমাদের গ্রামে জানো তো হোলি উৎসবটা অন্যরকম হয়, যেখানে একজনের সাথে আরেকজনের নয়, একটা বাড়ির সাথে আরেকটা বাড়ির, অসংখ্য বাড়ির সাথে আরেকটা অসংখ্য বাড়ির সম্পর্ক তৈরি হয়। অথচ আমাদের শহরগুলো, কসমোপলিটন শহরগুলো দেখছি সম্পর্কগুলো ক্রমশ ক্রমশ যেন অতিরিক্ত ভার্চুয়াল হয়ে উঠছে। আর সম্পর্কগুলো যখন অতিরিক্ত ভার্চুয়াল হয়ে ওঠে, তখন কিন্তু মননশীল মানুষের মধ্যে, এবার আপনি বলবেন মননশীল মানুষ মানে সারাদিন বই পড়ছে আপেল নাকি, না না, যে কোনো লোক আপনিও দেখবেন যখন আপনি আপনার বাড়ির টবে অদ্ভুত একটা ফুল গাছকে ফুটে উঠতে দেখেন, তখন কিন্তু আপনার দারুণ একটা আনন্দ হয়। যখন আপনি দেখেন অদ্ভুতভাবে মন খারাপ নিয়েও বিকেলের মেঘটা কি অদ্ভুতভাবে সূর্যের গায়ে হেলে পড়ছে, তখনও কিন্তু আলবাত বুকে হাত দিয়ে বলুন তো আপনার একটা অদ্ভুত আনন্দ হয়। এই আনন্দগুলো ডিপ্রেশন কাটায়, না হলে পুরো ব্যাপারটা সেই আখতারুজ্জামান ইলিয়াসের চিলে কোঠার সেপাইয়ের মতো হয়ে যায়। ভয়ঙ্করভাবে লকডাউন, মানে ভয়ঙ্করভাবে সরি, লকডাউনের অন্য নাম কারফিউ। কারফিউ চলছে 1965 সালের বাংলাদেশ, যে সময় কিন্তু আইয়ুব শাহির বিরুদ্ধে বাংলাদেশ গর্জে উঠছে ভয়ঙ্করভাবে। সেই সময় যখন কারফিউ চলছে, সেই কারফিউময় বাংলাদেশে ওসমান একটা তরুণ ছেলে বাড়ির মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে, সে ছাদে দৌড়াদৌড়ি করছে এবং কখনো রাগে তার মনে হচ্ছে পাকিস্তানি মিলিটারির ওপর সে এক্ষুনি ঝাঁপিয়ে পড়বে, সে যখন ঝাঁপাতে পারছে না সে বন্ধুকে চর মেরে দিচ্ছে। এবং এই লকডাউনের সময় আমরা দেখেছি যে নানা ধরনের হিংস্র প্রবণতাগুলো আবদ্ধ থাকতে থাকতে আমাদের ভেতরে বেড়েছে। ফলে হোলির মতো উৎসবকে বা যে কোনো উৎসবকে আজকে কিন্তু অনেক বেশি আমাদের দায়িত্ব এটা রয়েছে যে এটাকে একটা অন্য দিকে নিয়ে যাওয়া। কিন্তু আমরা হোলি এখানে বলছি, কিন্তু আমার নিজের দোল বলতে বেশ ভালো লাগে, কোনো ধর্মীয় কারণে বলছি না, যে দোল পূর্ণিমার চাঁদ, দোলের সাথে চাঁদের একটা অদ্ভুত সম্পর্ক আছে। আর আমার দেশে যে কোনো সম্পর্ক জুড়েই কিন্তু অসাধারণ অসাধারণ সিনেমাটিক গল্প লুকিয়ে রয়েছে। কালকেই একটা গল্প আমি শুনছিলাম, সেটা হচ্ছে ওই বৈষ্ণব পদাবলী থেকেই বোধহয় গল্পটা উঠে এসছে, কেননা ভারতবর্ষের স্টোরি তো নানা লাইনে চটে। সে ধর্মকে পরোয়া না করেই ধর্মের অন্য এক ধরনের মিনিং তৈরি করে দেয়, যেটা ঠিক আর ধর্ম থাকে না, গোখ্র সাপের অর্থনীতি থাকে না, সেটা হয়ে যায় অনেক বেশি আমার। যেমন রাধাকৃষ্ণের গল্পে কৃষ্ণ কোন সময় বাঁশি ভেঙে ফেললো, সেই গল্পটা খুব ইন্টারেস্টিং, যে কৃষ্ণ যখন চলে গেছে বৃন্দাবন ছেড়ে, তার অনেক বছর পরে রাধাকৃষ্ণ রাজাকৃষ্ণের কাছে গেছে। রাজাকৃষ্ণের কাছে যখন রাধা গেছে, সেই সময় কৃষ্ণ তাকে তার নিজের বাড়িতে আশ্রয় দিয়েছে, সেই অর্থে সে রাজা। ফলে রাধার তখন বয়স হয়ে গেছে, রাধার থেকে সে একটা দূরত্ব মেনটেন করেছে। এখান থেকে খুব ভালোভাবে ক্লাস ক্যারেক্টারটা বোঝা যায়। রাধাকৃষ্ণের এত গভীর সম্পর্কের মধ্যেও যখন রাধা তার বৃদ্ধ বয়সে, অনেকটা বেশি বয়সে কৃষ্ণের কাছে গেছে, রাজাকৃষ্ণ তাকে আশ্রয় দিয়েছে, কিন্তু তার থেকে তো একটা বিরাট দূরত্ব নির্ণীত হয়ে গেছে। এই যে ক্লাস, এই যে রাজনীতি, আসলে এই যে রাষ্ট্র, কীভাবে একজন সাধারণ মানুষের সাথে একজন প্রেসিডেন্টের দূরত্ব তৈরি হয়, এই বিষয়টা খুব অসাধারণভাবে সেখানে দেখানো হয়েছে। এরপর রাধা একদিন, কৃষ্ণ দেখছে যে রাধা কৃষ্ণের আশ্রয় ছেড়ে চলে যাচ্ছে, কৃষ্ণ কিছু বলতে পারছে না, কেন ওরকম একটা সাধারণ লোক চলে গেলে কৃষ্ণ কী বলবে। এখানেও দেখুন রাজনীতির ব্যারিয়ারটা, যে একজন প্রেসিডেন্টের কী ব্যারিয়ার তার রাষ্ট্রনীতি তৈরি করে দেয়, যে সে কখনো 5 বা 10টা লোক, তার চেনা জানা 10টা লোকের বাইরে, যারা তাকে সবসময় মন্ত্রণা দেয়, তার বাইরে সে অন্য মানুষের সাথে বেশি কথা বলতে পারে না, সে অবরুদ্ধ হয়ে যায়, একটা স্ট্রাকচারাল অবরোধ। আমি আপনি যেভাবে একজন সাধারণ মানুষ যেভাবে আমি আপনি যেভাবে পাশের লোকটার সাথে কথা বলতে পারি, একজন প্রেসিডেন্ট হলেই সে আর পাশের লোকটার সাথে কথা বলতে পারেন, এই যে একটা অবরোধ, এই অবরোধের যে শিকার হয় তার ভেতর হতে একটা যন্ত্রণা হয়। এই জন্যই বোধ হয় রাষ্ট্র, যে কোনো চিন্তাশীল ব্যক্তিত্ব, গান্ধী বা মার্ক্সের মতো ব্যক্তিত্বরা বা বাকুনির মতো ব্যক্তিত্বরা রাষ্ট্রশক্তিকেই সম্পূর্ণ উড়িয়ে দিতে চেয়েছিলেন সময় একটা পর্যায়ের পর, কেন তারা মনে করেছিলেন রাষ্ট্র থাকলে সেই অবরোধ থাকবে, কমিউনিস্ট পার্টি থাকলেও সেই অবরোধ থাকবে, ফলে মার্ক্স চেয়েছিলেন একটা সময়ের পর কমিউনিস্ট পার্টি থাকবে না। যাই হোক, কৃষ্ণের সেই গল্পে ফিরি। তারপর কৃষ্ণ কোনোদিনে খবর পেলেন যে রাধা মৃত্যুশয্যায় আছে, এরপর কৃষ্ণ রাধার কাছে গেল, রাধা তাকে বাঁশি বাজাতে বললো। এবার দেখুন আবার কী অদ্ভুতভাবে ব্যাপারটা, যে রাজা কৃষ্ণ একটা সময় আর রাজা থাকতে পারছে না, যে রাজাকৃষ্ণ এর আগে রাধার সাথে কথা সেভাবে বলেনি, রাধাকে শুধু আশ্রয় দিয়েছিল, আজই আর সে রাজা থাকতে পারছে না। এরপর রাধার জন্য সে বাঁশি বাজায়, রাধার মৃত্যুর পর কৃষ্ণ বাঁশিটা ছেড়ে দেয়। মহাভারতে গল্প আছে কি না আমি জানি না,
কিন্তু জীবন থেকে এই গল্প আস্তে আস্তে মাথা তোলে, বাংলা থেকে এই গল্প আস্তে আস্তে মাথা তোলে। আর বাংলা জীবনের এই গল্প, বাংলা জীবনের এই উপলব্ধি একটা কিছু একটা জায়গা বলে যে রাজা বা ক্ষমতা কাঠামো বড় কথা নয়, আসলে হলো হৃদয় কাঠামো। আর এই হৃদয় কাঠামো গোখ্র সাপকে চায় না, এই হৃদয় কাঠামো ভালোবাসাকে চায়। আপনি বলুন তো, আপনার বাড়িতে আপনি গোখ্র সাপ নিয়ে বাস করবেন? সংসদীয় রাজনীতিতে গোখ্র সাপদের কোনো জায়গা আছে? কিন্তু সংসদীয় রাজনীতিতে বা যে কোনো রাজনীতিতে ভালোবাসার গভীর গভীরতর জায়গা আছে। ফলে আজকে আমাদের বোধ হয় সুযোগ এসছে আমাদের হাতে সেই ভালোবাসাকে খুঁজে পাওয়ার, এবং সেই ভালোবাসাকে আরও সবলভাবে প্রতিষ্ঠিত করার। এই বলে আজকের মতো চুপ হচ্ছি। আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই জানাবেন, এবং তার সঙ্গে সঙ্গে WW ঘটঘট মহাশয়তারও একটা অনুরোধ করেছেন, বলছেন বাবা আর কতকাল ঝুলিয়ে রাখবি, এবার চ্যানেলটাকে গ্রুপ সাবস্ক্রাইব কর, এত কথা বলছি জনগণের জন্য, জনগণ একটু সাবস্ক্রিপশান করবে না, ভোটের লাইনে দাঁড়াবে, কিন্তু যে চ্যানেলগুলোতে মানুষের কথা হচ্ছে সেই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করবে না, এ নেই চলে গেছে। যাই হোক, WW ঘটঘটের কথাকে ঘটাং করে বাদ দিয়ে দিন। হ্যাঁ, একটা আমরা যদি এই চ্যানেলটার বক্তব্য আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সেটা সাবস্ক্রাইব করুন। ইউটিউবে যারাই নতুন কথা বলছে তাদের পাশে দাঁড়ান, সবাই খুব 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 ভালো থাকবে।